আমাদের অত্যন্ত জনপ্রিয়
আপনি একজন ব্যক্তিত্ব, রাজনীতি আমি করি এবং তাকে অনেক ফলো করি। আমাদের তাপস ভাই অত্যন্ত বড় ভাই এবং স্নেহের সাথে অনেক কিছু আমাদের বুদ্ধকে বুঝিয়ে দেন। সেই এলাকায় আমি আছি। আমার সৌভাগ্য হয়েছিল ফেডু ভাইয়ের প্রচারণায় নিজেকে অংশগ্রহণ করে জনগণকে খুব কাছে থেকে দেখা। বিগত দিনেও আমি করেছি, কিন্তু যখন সহশিল্পী প্রচারণা করা হয় তখন ভালো লাগে। তো আজকে আরো অত্যন্ত ভালো লাগছে, কারণ আমরা সব মিডিয়ার মানুষ। তো মিডিয়ার জায়গা থেকে আমরা সবসময় আমরা চিন্তা করি যে কোন জিনিসের সৌন্দর্যটা আসলে আমাদেরকে বেশি সুন্দর করবে। সেটা অবশ্যই পোশাক সেক্টরটা যদি হয়, তাহলে তো কথাই থাকে না। আমরা একটুতেই বলি, একটুতেই আমরা ইন্ডিয়া চলে যাই, পাশের দেশ কলকাতা চলে যাই নিজেদেরকে সাজিয়ে রাখার জন্য। তো আমাদের ব্র্যান্ডের ড্রেস আমি এবং বয়স আমার মনে হয় গৌতম আমরা সকলে পড়েছি। তো সত্যি তাদের এত সুন্দর সুন্দর কালেকশন, আমার মনে হয় যে আমি যখন খোঁজ নিয়েছি, কারণ আপনারা সকলেই জানেন আমি মনোনয়ন ফর্ম নিয়েছি এবং আমি আমার জায়গা থেকে, আমার কাজের জায়গা থেকে প্রায় 16 বছর কাজ করছি। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যে কোনো কাজে গেলে একটু জানার চেষ্টা করি। আমার কথা সবই আমাদের কাজ, আমাদের দেশের কাজ, আমাদের ভাই বোনদের কাজ। তারপরেও যেখানে মনে হয় যে একটু কারেকশন করা দরকার, তো সেই জায়গা থেকে আউটফিটের কোথাও কারেকশন আমি দেখিনি। তো আপনার ব্র্যান্ডের জন্য অনেক শুভকামনা। আজকে সুন্দর একটি দিনে তাদের দ্বিতীয় শাখা উদ্বোধন করতে যাচ্ছে। আমি চাইবো দ্বিতীয় শাখা না, তারা ইনশাআল্লাহ আরো অনেক অনেক শাখা উদ্বোধন করুক। বাংলাদেশে তাদের এই সৌন্দর্য ড্রেসগুলো এবং তাদের এই বৈষম্যের যে সাংস্কৃতিক করা একটা উদ্যোগ, সেটা যেন ছড়িয়ে দিতে পারে। তো খুব ভালো লাগছে আজকে 17 ফেব্রুয়ারি মানে রোজ উপলক্ষে ঢাকার একদম প্রাণ কেন্দ্রে এলিফ্যান্ট রোডে ইস্টার্ন মল্লিকার অপোজিট বিল্ডিং, সেইখানে আউটফিট ব্র্যান্ডের দ্বিতীয় শোরুম উদ্বোধন হতে যাচ্ছে। আমি তার শুভ সূচনা ঘোষণা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ অপুদিদিকে। এবং এই মুহূর্তে আমাদের আরো একজন স্পেশাল গেস্ট আছেন, বাংলাদেশের জনপ্রিয় কোরিওগ্রাফার এবং অভিনেতা গৌতম সাহা দাদা। ওনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই আজকের আয়োজনটি। ধন্যবাদ বানিশ, এত সুন্দর একটা আয়োজন আজকে চলে আসছি। আমরা একসাথে কাজ করি, তো সবচেয়ে তো ভালো লাগছে যে এটা আপনারা যে আউটফিট আউটফিট যে ব্র্যান্ডটা আপনারা তৈরি করেছে, আসলে সেকেন্ড শোরুম এটা উদ্বোধন হতে যাচ্ছে। তার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা এবং ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা এখন উদ্বোধনী অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের আউটফিটের প্রথম শাখা মিরপুর 10 এ অবস্থিত এবং আজকে আপনারা এখানে হোলসেল রিটেল সার্ভিস পেয়ে যাচ্ছেন। হোলসেলার যারা আছেন আউটফিটকে সবাই চেনেন এবং শাড়ি দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যেকে আউটফিটের শাড়ি পরে আছি। আমি বিনীত ভাবে অনুরোধ করবো আমাদের কর্ণধার তাদের পক্ষ থেকে যদি কেউ কথা বলতে জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই অপুদিকে, গৌতম আমি আউটফিটের অনার ইকবাল, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের দোয়ায় আমরা এটা আমরা দ্বিতীয় শোরুম উদ্বোধন করলাম। আমাদের আগের শোরুম হচ্ছে মিরপুর 10 এ, সেকেন্ড হচ্ছে নিউ মার্কেট এলাকায় এলিফ্যান্ট রোডে। আমরা এখানে হোলসেল রিটেল করে থাকি এবং আমরা প্রোডাক্ট এনে থাকি। আপনারা আপনাদের যাদের লাগবে আপনারা আমাদেরকে নোট করবেন, আপনার পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে এবং আপনাদের দোয়ার কারণে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমাকে
চলো লিফট খালি করো লিফট খালি করো উজ্জ্বল আসো আসেন আসেন ভাইয়া চলে আসেন ভাইয়ার আপু আসবে হ্যাঁ অফ করো ক্লোজ করো লিফট ক্লোজ করো ভাইয়া ক্রস পোস্ট হয়েছে কিনা একটু চেক দিন তো আমি দিয়েছিলাম একটু চেক দেন দোতলায় না আগে তুমি নামো দিদিকে নিয়ে নামো I'm going to go to the hospital.
باي باي يا جي هلو سوني كاميرا سي ايتا بھائی سائیڈ کرتے ہوئے বসি বাতারে আছি আমি ছবি আমি আগে উঠাইনি গাটটা আমি আমিও দেখাতে চাই
আজকের ওপেনিংটা একটু ভিন্ন রকম কেমন লাগছে কালকে আপনি সংসদ নির্বাচন মানে এমপি নমিনেশন পত্র কিনেছেন কেমন লাগছে সেই বিষয়ে আমি
সবাই যদি রাজনীতিতে আসে তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি কি আসলে কম হবে না বেশি হবে না এতে কোনো সমস্যা হবে কি আমার কাছে রাজনীতি আর অভিনেতা সামনের দিকে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য এমন কি কোন গল্প আছে যে সময় আপনি চিন্তা করেছিলেন যে আপনিও সুযোগ পেলেন নারীদের নিয়ে কাজ করেন আমি আমি উপবিশেষ হওয়ার পরে আমাকে আমি আজকে প্রত্যেকটা মা বোনের ঘরে ঘরে আমি বোঝাতে চাই যে উনি এসে জুড়ে বসেছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং কেকটা রেডি করতে পারেন কেকটা কেকটা রেডি করতে পারেন ভ্যালেন্টাইন ডে কিভাবে কাটিয়ে থাকেন বা এবার পরিকল্পনা কিছু ছোট করেছেন ভ্যালেন্টাইন একটু
একটু বাড়ির সব থেকে জানবো যে আজকে এই সুন্দর অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আপনার থেকে একটু জানতে চাই। সরকার পক্ষ থেকে বলা হয়েছে মাঠ পর্যায়ে বিচার বিশ্লেষণ করে যাদেরকে দেখবে যে মাঠ পর্যায়ে রয়েছে তাদেরকে রয়েছে সেই দৃষ্টি রাখতে থেকে জানিয়ে দিয়েছে আপনার সেটা এগিয়ে রাখবো আমি এটা বলতে আমি কাজ করতে পারবো আমি তো আমার পরামর্শে বলছি যে আমি কিন্তু সরকার থেকে নিষেধ চিন্তা করেছি আমরা যাতে থাকি যেন আমার ঘরে ঘরে যাওয়ার দরকার ঘরে চাইতে হলে আমাকে সব প্লেস আমার দায়িত্বটা আমি রাজনীতি কখনোই নিজের কাছে নিবেশ করবো না আমি বলতে চাইছি আমি তবে আমি নারীদের নিয়ে কাজ করতে চাই এটা কেন আমার ব্যক্তি জীবন থেকে মনে হয়েছে যেটা আমি একটু আগে ব্যক্ত করেছি যখন প্রথম অ্যানাউন্সমেন্ট হলো আমাদের যেহেতু মিরপুরে একটা শাখা রয়েছে ইকবাল ভাই যখন বললেন যে আমরা যেহেতু হোলসেলার তো আমাদের দরকার একটা কমার্শিয়াল জোনে এবং একটা নিউ মার্কেট এলিফ্যান্ট রোডে আমরা সেকেন্ড ব্রাঞ্চের ওপেনিং করতে চাই। আমি সর্বপ্রথম যেই নামটা উপস্থাপন করেছিলাম যেটা হচ্ছে অভিষেক দিদি এবং ভাইয়াও সেটা জানে যে আমি আর কোনো সেলিব্রিটি কোনো স্টারের নাম বলিনি আমি একবারই বলেছি যে আমরা যদি সেলিব্রিটি দিয়ে এটা স্টার্ট করি তাহলে সেটা একমাত্র অভিষেক দিদি হবে কারণ এই যে কমার্শিয়াল জোনে আমরা যাত্রা শুরু করছি এখানে কিন্তু দীর্ঘ বছরের অনেক পুরাতন ব্যবসায়ীরা আছেন যারা দীর্ঘ যুগের পর যুগ এখানে ব্যবসা করছেন তো আপনি ব্র্যান্ড আজকে নতুন যাত্রা শুরু করলো আমার মনে হয় তারাও জেনারেশন টু জেনারেশন হোলসেলটা খুব সুন্দর ভাবে চালিয়ে যাবে এবং সবাইকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হয়েছেন বলতে চাই দাদাকে ধন্যবাদ এবং অতিথি ইসলামের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আমাদের আউটফিটের পুরো টিমের পক্ষ থেকে। দিচ্ছে সবাই ভাই এটা এখানে রাখবি এটা কার ঘুরে দাও ঘুরে দাও কেক হ্যাঁ দাও দাও আরেকটা দাও হ্যাঁ সামনে তাকাই তাকাই
আমাদের আউটফিট ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল আজকে। সো যারা যারা আসতে চান ঠিকানাটা আমাদের এই লাইভের ক্যাপশনে দেয়া থাকবে। অপদিতি কিন্তু নিজেও আমাদের আউটফিট ব্র্যান্ডেরই একটা শাড়ি পরে আছেন এবং আমাদের ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স উপলক্ষে কিন্তু আজকে থাকবে 7% ডিসকাউন্ট, ঠিক আছে? 7% ডিসকাউন্ট দেখার জন্য দেখা।